হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। আর ফেসবুক ইউটিউব যাই খুলি না কেন, তাতে একটা ট্রেন্ডিং ভিডিও সরবত আমার চোখের সামনে পড়ছে, তাই আমিও ভাবলাম জাস্ট ট্রাই করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করে নিই। তাই শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি একজাম সরবত, আর তার সাথে অ্যাড করে নিলাম হচ্ছে চিনি। আপনারা এখানে চিনি অ্যাড না করে এখানে রবজাও অ্যাড করতে পারেন, আর আমার আমরা যেহেতু রবজা খাই না, রবজা গন্ধটা নিতে পারে না, তাই আমি এখানে চিনি অ্যাড করেছি। আর তারপরে কেটে নিচ্ছি হচ্ছে তরমুজ, তরমুজটাকে ভালো মতো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমাদের ফ্যামিলিতে মাত্র তিনজন থাকি, আমরা তিনজন ফ্যামিলি মেম্বার, আমি, আমার আব্বা, আমার মা। আর আমার মা দুধের কোনো জিনিসই খায় না, তাই আমি আর আমার আব্বার জন্য করছি, তো দুজনের জন্য করছি, দুজনের জন্য মতো এটা একদম ঠিকই আছে। আর তারপরে অ্যাড করে নিচ্ছি হচ্ছে কলা, কলাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তারপরে নিয়ে নেবো হচ্ছে আঙ্গুর, আপনাদের কাছে যা যা থাকবে, বেদানা, আপেল, অনেক কিছুই, যে ফল খান সেই ফলই দিতে পারেন, আমরা যেরকম ফল পছন্দ সেরকম ফল দিতে পারেন। আমাদের বাড়িতে যা যা ছিল তাই আমি অ্যাড করেছি, অ্যাড করার পর মিক্স করে নিলাম। মিক্স করার পর চিনিটা বেশ ভালো মতো করে ঘুরে গিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এটা একটা হেলদি ফ্রুট জুস, আর এটা খেলে অনেকটা পেটটা ভরে থাকবে আর অনেকটা হেলদিও বটে, শরীরের জন্যও ভালো এটা রোজা রমজানের দিনে। ভালো মতো করে মিক্স করে তা দিয়ে দিলাম হচ্ছে বরফ, বরফ না দিলে তো এই সরবতটা অসম্পূর্ণই থেকে যাবে। আর আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছে একটা একটুকু জানাবেন প্লিজ। আর এরকম ভিডিও ভালো লাগলে আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।